নৌবাহিনীর জাহাজে ভাষান্তরে পৌঁছেছে 1642 রোহিঙ্গা। 400 বেশি পরিবারের কর্মক্ষম রোহিঙ্গাদের কৃষিকাজ, দোকানপাট এবং গাড়ি চালনা সহ নানা কাজে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ভাষান্তরে আছেন সহকর্মী সামিয়া রহমান প্রিমা, যাচ্ছি তার কাছে। প্রিমা, ভাষান্তরে যে রোহিঙ্গারা পৌঁছেছে তাদের অভিমত কি, কিছু জানতে পেরেছেন কি? মেহেদি, সকাল 10:30 নাগাদ 7টা জেটিতে 7টি জাহাজে করে রোহিঙ্গারা এখানে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হন এবং এরই মধ্যে ঠিক 10 মিনিট আগে 2টি জাহাজ জেটিতে ভিড়েছেন। আমরা লক্ষ্য করলাম যে বঙ্গোপসাগর থেকে যখন ভাষান্তরের বাতিঘটি দেখা দিয়েছে তখনই রোহিঙ্গাদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আঙুল তুলে দেখাচ্ছে ভাষান্তর তার পরিবারকে, তার পরিবার সন্তানদেরকে, এবং তাদের মধ্যে সেই উচ্ছ্বাসটি আমরা লক্ষ্য করেছি। এবং তার আগেও আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসলে একটি সুস্থ জীবন চান। তারা কক্সবাজার ক্যাম্পে যে ঝুঁকিপূর্ণ জীবন তারা ওখানে যাপন করছিলেন এবং এখানে যে ঘিঞ্জি পরিবেশে তারা ছিলেন, তার সেই পরিবেশ থেকে শুরু করে তারা ভাবছেন যে ভাষান্তরে তারা একটা সুন্দর এবং স্বাভাবিক জীবন তারা পাবেন। এবং সরকারের পক্ষ থেকে সবসময় তাদের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, তারা সেই উৎসাহের বিরুদ্ধে মধ্যে তারা আস্থা রাখতে চান। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে একটু দুশ্চিন্তা রয়েছে। আমরা দেখেছি যে এখানে যেই রোহিঙ্গারা রয়েছেন, আজকে যেই 1642 জন রোহিঙ্গাদের তালিকা করা হয়েছে যারা আজকে এখানে পৌঁছেছেন, তাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা অনেক বেশি। তারা বলছেন যে তাদের সন্তানরা এরই মধ্যে ক্যাম্পগুলোতে তারা পড়াশোনা করছিলেন, তারা তাদের বাংলা ভাষায় পড়াশোনা করছিলেন এবং ইংরেজি ভাষায় তারা পড়াশোনা করছিলেন। সেই শিক্ষার সুযোগটি তারা চায় তাদের সন্তানরা যেন এখানেও তাদের সেই শিক্ষার সুযোগটি নিশ্চিত করতে পারে। তবে তারা ভাবছেন তাদের পরিবারের অনেক পরিবারে অনেকেই আসেননি, তবে কেউ কেউ এসেছেন। তারা বলছেন যে আমরা যদি এখানে একটা সুস্থ জীবন পাই তাহলে তারা যদি সেটার পর্যবেক্ষণ জানতে পারে তাহলে পর্যায়ক্রমে তারাও হয়তো এখানে ফিরে আসবেন। তবে এরই মধ্যে 2টি জাহাজ জেটিতে ভিড়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, তারা তাদেরকে গ্রহণ করছেন এবং তাদের জন্য এখানে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। যে অস্থায়ী ক্যাম্পে তারা সবাই একসাথে থাকবে, এখান থেকে তাদেরকে তালিকাভুক্ত করে আর রাতের মধ্যেই তাদেরকে আবাসনে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে নৌবাহিনী। এবং যে 1642 রোহিঙ্গা এখানে এসেছে তাদেরকে ঘিরে সার্বিক প্রস্তুতি তারা তৈরি রেখেছে এবং তারা বলছেন এখানে সমস্ত কাজের সুযোগ আছে, বিশেষ করে গবাদি পশু পালন যে বিষয়টি রয়েছে তারা সেই সুযোগটি এর মধ্যে নিশ্চিত করে রেখেছে। এখানে যারা এসেছেন তারা চাইলে খুব শিগগিরই তারা তাদের কাজ শুরু করতে পারবেন। এবং একই সাথে এখানে যে নারী রোহিঙ্গারা রয়েছে তাদের জন্য তারা অনেক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছেন। নৌবাহিনীর সদস্যরা বলছেন রোহিঙ্গাদেরকে এখানে আনার যে মূল লক্ষ্যটি, তারা বলছেন যে এটি একটি অস্থায়ী প্রক্রিয়া, তাদের মূল লক্ষ্য মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনটা নিশ্চিত করা এবং সেই বিষয়ে তাদেরকে আজকে জানানো হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। তাদেরকে বলা হচ্ছে যে এটি তাদের একটি অস্থায়ী আবাসন, তাদেরকে মিয়ানমারে ফিরে যেতে হবে, তারা এমন বক্তব্য তারা দিচ্ছেন। তবে তারা এই সময়টা যতদিন পর্যন্ত তারা মিয়ানমারে ফিরতে না পাচ্ছেন তারা এখানে একটি সুস্থ স্বাভাবিক জীবন চায়। মেহেদি, এর মধ্যে মাত্র ঘাটে 2টি জাহাজ ফিরেছে, আরো কয়েকটি জাহাজ রয়েছে যেটি এখনো ঘাটে পৌঁছায়নি। তবে আমরা লক্ষ্য করছি যে এখানে মেহেদি, তো আমরা আজ রাতে এখানে অবস্থান করছি, আজ রাতের মধ্যে তাদেরকে তাদের আবাসনে ফিরিয়ে নেওয়া হবে। আমরা আগামীকালও এখানে আছি, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আরো লক্ষ্য। প্রিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেকগুলো তথ্য আমরা দর্শকদের জানাতে পারলাম। প্রিয় দর্শক, কথা বলছিলাম সামিয়া রহমান প্রিমার সাথে, জানাচ্ছিলেন ভাষান্তরে রোহিঙ্গারাদের পৌঁছানোর পর তাদের অভিমত জানাচ্ছিলেন আমাদেরকে।